फ्रेंड्स वेलकम टू कुकिंग डिलाइट तुम्हारे सकल के स्वागत हमार रान्नाघरे आज के तुम्हारे साथ शेयर करब भोला माछेर झाल यही चार पिस भोला माछ निये चारटे प्याज कुचि करेछि किछुटा आदा थेतो करे निएछि पाँच छटा काँचा लंका कुचि करे निएछि নিয়েছি একটা টমেটো আমি টমেটোর বীজগুলো ফেলে দিয়েছি তোমরাও চেষ্টা করবে টমেটোর বীজ ফেলে দিতে ওটা খাওয়া ভালো নয় শরীরের পক্ষে গোটা লঙ্কা কিছু নিয়েছি আর নিয়েছি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব चार पिस माच भेजे तुले तेलटाते माच भेजे आर तेल देवना तेलटाते हो जाए कालो जीरे दीची थेतो करा आदाटा दिए दीची গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ওয়েট করছি এরপর পেঁয়াজটা দিয়ে দেবো আদাটা ভাজা ভাজা মতন হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম সাথে কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজবো পেঁয়াজটা আদাটা থেতো করা যে আদাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি টমেটো দিয়ে দিচ্ছি একটা টমেটো দিয়ে দিচ্ছি এবার এতে প্রয়োজন মতো নুন দেব জল গ্যাসের ফ্লেমটা জোরে করা আছে আমি জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পরে আমি গুঁড়ো মশলাগুলো দেব দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প দিলাম কারণ কাঁচা লঙ্কা দিয়েছি একটু কাশ্মীরি মরিচ এবার এই মশলাটাকে ভালোভাবে কষাবো তারপর মাছগুলো দিয়ে দেব মশলাটা খুব ভালোভাবে কষে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব মাছের সাথে মশলাটাকে ভালোভাবে একটু কষাবো তারপর আমি আবার একটু জল দেব একেবারে শুকনো করব না একটু উল্টে পাল্টে দিচ্ছি মাছগুলো এটা একটু কষাবো তারপর জল দিচ্ছি ভালোভাবে কষে গেছে আমি এবার জল দেব প্রয়োজন মতো জল দিয়ে দিলাম এবার একটু ঢাকা দিয়ে রাখবো
দু মিনিটের জন্য আমি ঢাকা দিচ্ছি। মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলছি। গোলা মাছের ঝাল একদম কমপ্লিট। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, কিছু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। একটু কাঁচা পাকা লঙ্কা নিচ্ছি, লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি মাছটা সার্ভ করে দেখাচ্ছি তোমাদের। এটা খেতে ভীষণ ভালো লাগে গরম ভাতে। তোমরা বাড়িতে একবার করে দেখতে পারো, আমি যেরকম যেরকম ভাবে করলাম সেরকম ভাবে করো। শীতকালে ঝাল ঝাল খেতে ভীষণই ভালো লাগে। আমার রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানিও। তোমরা সকলে ভালো থেকো, আবার নেক্সট এপিসোডে তোমাদের সাথে কথা বলবো।